জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি বেগম খালেদা জিয়া বক্সিবাজারের বিশেষ আদালতে পৌঁছান দুপুর একটা বারান্ন মিনিটে সরাসরি তিনি চলে যান এজলাসে বিচারক ড মোহাম্মদ আখতারুজ্জামান এজলাসে ওঠেন সোয়া দুইটার দিকে আদালত ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের এজলাস কক্ষ থেকে বের হয়ে যেতে বললে খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মীরা বের হয়ে যান রায়ের শুরুতে আদালত বলেন মূল রায় যেহেতু ছয়শ বত্রিশ পৃষ্ঠার তাই সেটি সময়ের কারণে পড়া সম্ভব নয় এরপর তিনি রায়ের সারমর্ম পড়া শুরু করেন যাতে এগারোটি বিবেচ্য বিষয় তুলে ধরা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ আদালতের প্রমাণ করতে পেরেছে কি না আমরা যে সাক্ষ্য প্রমাণ আমরা তথ্য হাজির করেছিলাম সেই তথ্য উপাত্ত প্রমাণে আমরা প্রমাণ করতে পেরেছি যে বেগম খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাত করেছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তার কাছে দেশের যে স্বার্থ দেশের যে অর্থ যেটা তহবিল যেটা যা তার কাছে সংরক্ষিত ছিল সেই তহবিলের তিনি তসরুপ করেছিলেন আমরা বারবার বলেছি এতিমের অর্থ আত্মসাত করার কারণে এই মামলায় তার শাস্তি হয়েছে বেগম কারেদে জিয়া পাঁচ বছর তাকে সশ্রম দণ্ডে কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে এবং এই মামলায় তারেক রহমান ডক্টর কামাল সিদ্দিকী সহ প্রত্যেককে দশ বছর করে সশ্রম দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং যে অর্থটা আত্মসাৎ হয়েছিল জরিমানা করা হয়েছে এবং এটাকে বাজপ্ত করা হয়েছে প্রায় ন্যায় বিচার না পাওয়ার দাবি করেছে আসামি পক্ষ যে আমরা যে বলেছি যে এই টাকা ফোর হান্ড্রেড ধারা এটা হচ্ছে ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট কে টাকাটা পাঠালো উচ্চটা কোথায় সেটা যতদিন না পর্যন্ত প্রসিকিউশন প্রমাণ করতে পারে ততদিন পর্যন্ত যে এই টাকা প্রেরণ করেছে তার অভিযোগ ছাড়া কোনো দিন এই মামলা প্রমাণিত হয়েছে বলা যাবে না প্রধানমন্ত্রীর দপ্তরে এই টাকা কোনো দিন প্রবেশ করে নাই কতগুলি মাজা করবিন। কাগজ সৃষ্টি করে এই মামলা সাক্ষ্য প্রমাণ হিসেবে উপস্থাপিত করা হয়েছিল সেজন্য আমরা মনে করছিলাম সাক্ষ্য প্রমাণবিহীন মামলা রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাবেক এমপি সলিমুল হক কামাল ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ডক্টর কামাল সিদ্দিকী ও মমিনুর রহমানকে দশ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে খালেদা জিয়াকে জরিমানা না করলেও বাকিদেরকে দুই কোটি দশ লাখ টাকা জরিমানা করা হয় রায় ঘোষণার প্রায় আধ ঘন্টা পর বেগম খালেদা জিয়াকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় রায়ের সময় আদালত বলেছেন রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগের সপক্ষে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের অভিযোগের সত্যতা প্রমাণ করতে পেরেছেন অন্যদিকে আসামি পক্ষ রাষ্ট্রপক্ষের অভিযোগকে মিথ্যা প্রমাণ করতে পারেনি এই জন্যই আসামিদেরকে সাজা দেওয়া হয়েছে পরাগ আজিম চ্যানেল আই ঢাকা